মালদাতে আইসিএসসি বোর্ডের মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় মালদার মেয়ে। ইংরেজবাজার পৌরসভার 17 নম্বর ওয়ার্ড মহেশমাটি নিবাসী রাকেশ বিহানের কন্যা তৃষা বিহানি আইসিএসসি দশম শ্রেণীর পরীক্ষায় 99.6% পেয়ে পশ্চিমবঙ্গের দ্বিতীয় এবং মালদা জেলায় প্রথম হয়েছে। নর্থ পয়েন্ট স্কুলে পড়াশোনা করত তৃষা বিহানি, বর্তমানে সে রাজস্থানের কোটায় চিকিৎসকের প্রশিক্ষণ নিচ্ছে। জানা যায় চিকিৎসক হওয়ায় তার স্বপ্ন, তার এই সাফল্যে খুশি পরিবার সহ প্রতিবেশী সকলেই। This is just the first good step. All right, I hope you will do far better in your future life. This is just the first good step. তৃষা বিহানি কি জানাচ্ছেন শুনে নেব। আমি মানে রিয়েলি রিয়েলি ভেরি হ্যাপি কি আমি অনলাইনে আর নিজের রেজাল্টটা দেখতে পেলাম, আর আমার 99.6% এসেছে, যেটা মানে আনএক্সপেক্টেড, মানে আমি এতটা এক্সপেক্টই করিনি। আর মানে এরকম না যে আমি খুব বেশি পড়তাম, কিন্তু যেটা পড়তাম সেটা কনসিস্টেন্ট হার্ডওয়ার্ক, তো কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তৃষা বিহানির বাবা রাকেশ বিহানি কি জানাচ্ছেন শুনে নেব। থেকে অনেক ভালো করেছে। কত পয়েন্ট কত পেয়েছে? 99.6% পেয়েছে। কি হয় জানতে পারলেন আপনারা প্রথম? এটা অনলাইন আমরা জানতে পারলাম, ওদের যে সাইট দিয়েছিল যাতে রেজাল্ট দেখা যায়, তাতে ও দেখেই আমাকে ফোন করেছিল যে বাবা এরকম রেজাল্ট হয়েছে। মেয়ে কোথায় আছে এখন? এখন কোটা রাজস্থানে আছে। কি পড়বে ডাক্তারি? সে মেডিকেল করার ইচ্ছে আছে, তার জন্য কোচিং শেখায়। স্কুলের শিক্ষক কি জানাচ্ছেন শুনে নেব। 99.2% পেয়েছে, 99.6% যেটা পেয়েছে তার নাম হচ্ছে তৃষা বিহানি, অনুপুর ইন্ডিয়াতে র্যাঙ্কিং করেছে সেকেন্ড। আর মাহি সাহা 99.2% পেয়ে ফোর্থ র্যাঙ্কিং করেছে অল ওভার ইন্ডিয়াতে। এই দুটো স্টুডেন্ট এবং বাকিগুলো আমাদেরকে খুবই গর্বিত করেছে, কেন দেখা যাচ্ছে কি অল ওভার রেজাল্ট আমাদের স্কুলে খুবই ভালো হয়েছে। তৃষার ব্যাপারে আর মাহির ব্যাপারে আমি বলবো, ওরা খুবই স্টুডিয়াস স্টুডেন্ট ছিল আর সবসময় পড়াশোনা করতো, আর বাইরের কাজের মধ্যে সবসময় তটস্থ থাকতো। আমরা গর্বিত, ও মেয়েটা আমাদেরকে গর্বিত পেয়েছে, আমার টিচার আর অল স্টাফের এটা সাহায্য দিয়ে আর ওর মা বাবার সাহায্য দিয়ে এই রেজাল্টটা করতে পেরেছে।